আমি একবার কুমিল্লাতে একটা মাহফিল আসছিলাম, আমি গাড়ির মধ্যে ছিলাম, পরিবহনে আসছিলাম, আমার ভাইয়েরা পরিবহনে আসে, আমি দেখি আমার পাশে একটা যুবক বসা, যুবকটা দুবাইতে থাকে, যুবকটাকে আমি দেখতেছি কোরআন শরীফের বাংলা অ্যাপস বাইর কইরা আয়াত পড়ে আর অর্থগুলো পড়ে, আমি দেখা বললাম আল্লাহ তোমার নির্দেশ পৃথিবী থেকে উঠে যায় না, দাড়ি নাই যুবকের গায়ে শার্ট, প্যান্ট পরা যুবকটা দেখতে মনে হবে কে না জানি কে, সালাম দিতেও প্রথমে বেগ পাইতে হবে, কারণ আমার মতো মানুষ ওনাকে সালাম দেওয়া জায়েজ নাই। যদি আমি ওনাকে না চিনি, এটা কি আপনি জানেননি, কোনো আলেম দাড়ি শাসান না কোনো মানুষের সালাম দেবেন না, কারণ যদি সে না জানে যে এটা মুসলমান, কারণ সালামটা উনি হিন্দুও হতে পারে বিধর্ম হতে পারে, আমার মতো মোল্লার ওনাকে সালাম দেওয়াই জায়েজ নাই, কারণ আমি ওনাকে চিনি না। অথচ সেই মানুষটা কোরআন শরীফ পড়তেছে, বাংলা অনুবাদ পড়তেছে, আমার মন বলে যে এই লোকটা বাচ্চার মধ্যে বৈশা ইউটিউবে ঢুইকা ভিডিও দেখলো না, যেই মানুষটা টিকটকে ঢুইকা করলো না, বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে সেটিং করলো না, যেই ছেলেটা আমার আল্লাহর মেসেঞ্জারের সঙ্গে যুক্ত হয়ে গেল, কারণ আমার আল্লাহ কোরআনে যা বলে বান্দারে বান্দারে, এটা কোনো বইয়ের কথা না, এটা কোনো বইয়ের লেখা না, এটা সরাসরি আমার মাওলার কথা, ঠিক কি না বলো? নবী আমার বলে প্রতি মুহূর্তে যখন আমার মালিকের গ্রন্থ কোরআন তুমি পড়ো, ও বান্দা এটা পড়া না পড়া না, এটা হচ্ছে মকালা, এটা হচ্ছে মকালেমা বান্দা, এটা হচ্ছে কথাবার্তা কথোপকথন, কার সঙ্গে বান্দা একতরফা না একতরফা না। আধুনিক বিজ্ঞান, আধুনিক সোশ্যাল সায়েন্স, সোশ্যাল মিডিয়া তোমাকে স্ন্যাপচ্যাট বানাইয়ে দিছে, যার বন্ধু বানাইতে সমস্যা, যার গার্লফ্রেন্ড নাই, এই সমস্ত পোলাপানদেরকেও বিভ্রান্ত করার জন্য আজকে স্ন্যাপচ্যাট আছে। দেখেন এত 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 জঘন্য, আমাদের জাতিকে বানাইবার জন্য ওরা কোনো দিক দিয়েই থেমে নাই, সব দিক দিয়ে আমার জাতিকে ধ্বংস করার জন্য ওরা লেগে আছে, ঠিক কি না? বন্ধুরে বড় দুঃখের সঙ্গে বলি, আমরা মুসলমান, আমি চাই আমার সন্তান, আমার ছোট ভাই, আমি যাদেরকে ওয়াজ শুনাই, যুবকগুলো হবে এক একটা সালাউদ্দিন আইয়ুবের মতো, এক একটা আরতুগুল গাজীর মতো, এক একটা ওসমান গাজীর মতো, ওরহান গাজী হয় আমাদের সামনে আসবে, এক একটা বীর সিপা সালার দেখলেই পরে বাতিল কেঁপে উঠবে, কিন্তু ওরা এটা মানে না, ট্রান্সজেন্ডার বইয়ের মধ্যে ঢুকাইয়া, যেটা জাতীয় জানে না, পাবলিক জানে না, পোলাপান তো দূরের কথা, মাস্টারেরাই জানে না যে আসলে ট্রান্সজেন্ডার কি, কিন্তু বাবারে ট্রান্সজেন্ডারটাকে বইয়ের মধ্যে ঢুকাইয়া এটাকে জনপ্রিয় কইরা আমার দেশের প্রত্যেকটা যুবকের সুযোগ কইরা দিছে। যুবক রে আর কত পোলাপান থাকবি, আর কত মুন্সি মোল্লা গো কথায় দৌড়াবি, বাদ দে বাদ দে, নতুন একটা আইটেম লইয়াইছে, নিজে পুরুষ হইয়া জন্ম নিয়াও বেডি হইয়া যাওয়ার সুযোগ আছে। মোল্লারা বানাইতে চায় বীর পুরুষ, আর আমাদের সোশ্যাল মানে আধুনিক মডার্ন সিভিলাইজেশন আমাদের যুবকদেরকে বানাইতে চায় কি, হাফ লেডিস, ট্রান্সজেন্ডার মানে হচ্ছে হাফ লেডিস। আমাদের যুবকদের হাতে আমরা দেখতে চাই কলম, যদি প্রয়োজন হয় আমরা আমাদের যুবকদের হাতে দেখতে চাই তলোয়ার, এসএমজি রাইফেল, আর ওরা ট্রান্সজেন্ডারের এই নীতিটা নিয়ে এসে আমাদের যুবকদের হাতের মধ্যে ছুরি পড়াইয়া ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে যাচ্ছে। এরপরে মুসলমান সচেতন হচ্ছ না, আত্মপলব্ধি হচ্ছ না, বুঝতে পারছো না, যেই গালি তোমরা আগে বলতা পুরুষকে পুরুষত্ব জাহির করার জন্য বলতা, আমি কি হাতে ছুরি পইরা বইসা থাকি, আজকের সেই তোমাকে ছুরি পড়াইয়া ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, আর তুমি গর্জে উঠছ না, কবে গর্জে উঠবে মুসলমান? একটা সময় আমরা বলতাম এ বেটা আমার চেনো, আমি কি হাতে ছুরি পরে থাকি নাকি, বলতেন না, মানে বুঝাইতেন যে আমি ছুরি পরা লোক না, অর্থাৎ মহিলা, তারা শান্ত শিষ্ট ভদ্র ঘরের মধ্যে থাকে, কিন্তু আমি হলাম বেড়া মানুষ, আমি পুরা হাক ডাক ছেড়ে দুই তিন গ্রাম, আমি
জড়ো করে নি, আমার অনেক ক্ষমতা, আমার অনেক দাপট। কিন্তু এই যে ট্রান্সজেন্ডার যেটা নিয়ে বর্তমানে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আলহামদুলিল্লাহ আমরা যাত্রায় বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ বলেন না, আমি শুরুই হতে পারে নাই, তার আগেই কে চিনতো আসিফ মাহতাব উৎসকে, আর কেই বা জানতো ট্রান্সজেন্ডার কি। কিন্তু এখন আমরা জানি, জানি কিনা বলেন, শরীফ শরীফার গল্প আমাদেরকে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে ট্রান্সজেন্ডার যদি এদেশে বাস্তবায়িত হয় তাহলে এদেশের যুবক আর যুবক থাকবে না, সবগুলো হাফ লেডিস হয়ে যাবে, এদেশে যুদ্ধে ডাক দেওয়ার জন্য ইমাম মাহাদির সঙ্গে কোনো কাফেলা পাওয়া যাবে না। যুবক আছি গর্জে উঠবেন, বারুদের মতো থাকবেন, প্রতিবাদে থাকবেন, মনে রাখবেন ক্ষিপ্ততা, প্রতিবাদ মুখরতা, প্রতিরোধ দৃঢ়তা, এটাই হচ্ছে যুবকের সৌন্দর্য। যুবক কখনো নারী সুলভ আচরণ করতে পারে, কথা বলে না, পারেনিও পারে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইহি। আল্লাহ বলছে বন্ধুরা, মুক্তির মূল মন্ত্র ওদের পড়তে বলো, নবী বলল তোমরা পড়ো, আমরা বললাম করার না, নবী গো আমরা মানিয়ে নিলাম, আমরা পড়বো পড়বো পড়বো, তাই তো আমরা মাদ্রাসায় পড়ি, ঠিক কিনা কোন, তাই তো প্রত্যেকটা মুমিন মুসলমান, আপনি আমার মা বোনেরা ঘরে বসে আছেন ফজরের নামাজের পরে, তারা কোরআন শরীফ পড়ে কিনা, আরো জোরে কয় না, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ার পরে আমার যুবকেরাও কোরআন শরীফ পড়ে। তিনি সর্বপ্রথম যেই কথাটা বলে মুখ খুললেন, সেই কথাটা তার নিজের না, সেই কথাটা আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের। তিনি বললেন, বন্ধুরে এই বর্বর অজ্ঞ মূর্খ জাহেল সমাজটাকে পরিবর্তন করতে হলে তাদের মধ্যে প্রথমে একটা গ্যাস লাইটের মেজবাতি দিয়ে একটা মোমবাতি জ্বালাতে হবে, যেই মোমবাতিটা ইসলামিক ফ্রন্টের না, জীবনেও তারা বাংলাদেশের সংসদের দ্বারে কাছেও যাইতে পারবে না, খালি নিজেদের মধ্যে কামড়া কামড়ে, ঠিক কিনা। রাজনৈতিক অঙ্গনে হুজুর আপনি কি জানেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আগে একখান সোয়ার পরে একখান মোমবাতি, ঠিক কিনা, মার্কায় মার্কায় দ্বন্দ্ব, দলে দলে দ্বন্দ্ব, টুপিতে টুপিতে দ্বন্দ্ব, আছে কিনা বলেন। এক টুপি নবীর সুন্নাত মান্যা মাথায় দিছি, আমারটা গোল, আর একজনেরটা ফাসকল্লি, আর একজনেরটা কিস্তি, আর একজনেরটা কান পর্যন্ত, আর একজনেরটা গলা পর্যন্ত, আছে কি নাই বন্ধুরে, থাকলে ব্যাপার না, এখানে অনেকে আছে, ওই যে আমার বাবার গলা পর্যন্ত টুপি, আমারটা মাথার গোল পর্যন্ত, ওনারটা হইলো মাথার লাগে মিলাই না, পাস করলি কই হাদি আবার দেহি না, থাকতেই পারে, আছে কি না, কিস্তি টুপিও থাকতে পারে, হেডা নিয়ে ব্যাপার না, সবাই আমার নবীর সুন্নাত মানার জন্য পালন করে মাথায় দিছে। কিন্তু যখন এইটা নিয়ে দলে দলে ভাগ হয়ে যায়, সেটাই হলো প্রশ্ন, যেটা বলছিলাম আমার রসুলের কাছে আল্লাহ বললেন, বন্ধুরে এই অন্ধকার যদি দূর করতে চাও, আলো যদি জ্বালাইতে চাও, বন্ধু যেই মোমবাতির খোসা লাগবে, মেজবাতির খোসা লাগবে, ওই মেজবাতিটা আল্লাহ বলে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার, এই কথাটা কার, আপনি একটু ভালো করে বুঝবেন, মাত্র 22 বছরের ব্যবধানে অর্ধ জাহান যারা মালিকানায় নিয়ে নিয়েছেন, যেই বড় বড় মানুষগুলো যাদের নিজেদের তাবুর নিচের মাটিটুকু নিজের ছিল না, আপনি কি বেদুইন শব্দের অর্থ বোঝেন, আপনি বোঝেন কি যে রসূলুল্লাহ যেই দেশে এসেছেন ওই দেশটা মানে তাদের স্বাধীন দেশ ছিল, নো নেভার, রাষ্ট্র তারা প্রতিষ্ঠিত করে নাই, তাদের শুধু একটাই দায়িত্ব ছিল, মালিকেরা ছিল কাবাগড়, কাবাগড়ের কেউ ছিলেন চাবির পাহারাদার,
আর কেউ ছিলেন হাজিরা আসলে মেহমানদের পানি পান করানোর দায়িত্বশীল, এতটুকু পর্যন্ত তাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি। এর বাইরে না ছিল তাদের মানচিত্র, না ছিল তাদের ম্যাপ, না ছিল তাদের ভূখণ্ড, না ছিল তাদের সার্বভৌমত্ব, না ছিল তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন, শিক্ষা, এই মৌলিক চাহিদার পূর্ণ নিরাপত্তা। এইগুলো না থাকার কারণেই তাদেরকে বেদুইন বলা হতো, বেদুইনদের এগুলো নাই। আরবের মানুষগুলোর তাবুর নিচের মাটিটা তাদের নিজেদের মাটি ছিল না, নিজেদের ভূখণ্ড ছিল না। পশুপালনের জন্য তারা ঘাসের দিকে যাইতেন, গ্রিন সিগন্যাল যেখানে পাইতেন সেখানে চলে যেতেন। কুমিল্লা এলাকায় ৬ মাস বৃষ্টি হয়েছে, ঘাস জন্মিয়েছে, ৩ মাস পর্যন্ত এখানে ভেড়া বকরি গরু ছাগল যেগুলো আছে এগুলো লালন পালন করতে করতে আর বৃষ্টি হয় না, আর সবুজ ঘাস জন্মায় না। এর মধ্যে খবর শুনলো, শোনো, এখান থেকে উত্তর দিকে ঢাকার মুন্সিগঞ্জে সেখানে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, কচি কচি ঘাস জন্মাইছে, সবার আগে যারা যাইয়া সেখানে বসতি স্থাপন করতে পারবে মুন্সিগঞ্জ তাদের দখলে চলে যাবে। কুমিল্লার আর চিন্তা নাই, কুমিল্লা গেছে যাগা। এইটা নিয়ে মারামারি হতো, যুদ্ধ তাদের ছিল। এটা নিয়ে কি হতো, অর্থাৎ মুন্সিগঞ্জে ঘাস জমছে, এই মুন্সিগঞ্জে যারা আগে যাইতো দেখা যাইতো কি যে এক গ্রুপ গেছে, দুই ঘন্টা পর আর এক গ্রুপ আইছে, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাজতো যে আমি আইসে আগে ফলাইছি, আরো কইতো যে আমি আইসে আগে ফলাইছি। এই নিয়ে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ বহুত কিছু হতো। কিন্তু সোনার সজলাভ সুফলা কুমিল্লা, আহারে ময়নামতির দেশ, আহারে সেই বিখ্যাত কুমিল্লাকে ফলাই আসছে, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আর ছিল। এরা হচ্ছে বেদুইন। আল্লাহ শিখিয়ে দিলেন বন্ধুরা, এই বর্বর সমাজকে যদি তুমি পিছনে ফেলে সুন্দর রাষ্ট্র কায়েম করতে চাও, সুন্দর মডার্ন সিভিলাইজেশন যদি তুমি তৈরি করতে চাও, তাইলে তোমার এক নম্বর মূল মন্ত্র হচ্ছে বন্ধু, গরু ছাগলের পিছনে ঘোরাঘুরি বন্ধ করে দিয়ে এই মানুষগুলোর সামনে কাগজ দাও, এই মানুষগুলোর সামনে কলম দাও, এদের পড়া শিখিয়ে দাও। কি দিবে, কাগজ এবং কলম। আমার ভাইরা বন্ধুরা বাবারা, যেই না মাত্র এরা কলম পাইল, যেই না মাত্র কাগজ পাইল, কাগজের মধ্যে কলম লিখে দিয়েছে, কাগজের মধ্যে কলম সব কিছু লিখে দিয়েছে। কারণ এই পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন, আমার মালিক আল্লাহ কলমের দাম বাড়াইয়া দিয়েছেন। কারণ আমার আল্লাহ বলছেন সুরার কলম ২৯ পারার ২ নম্বর সুরা হচ্ছে সুরা কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলম, কলমের শপথ করছেন আল্লাহ। কি করছেন বলেন, জোরে বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলছেন শোনো, জগৎ আল্লাহ বানায় নাই, জান্নাত জাহান্নাম লৌহ কলম আল্লাহ বানায় নাই, কিছুই নাই, নাই নাই, শুধু আমার আল্লাহ আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক আছে, আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন। তার মানে সবার আগে পৃথিবী হয় নাই, জান্নাত হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, গ্রহ নক্ষত্র মিলকয়ে গ্যালাক্সি ছায়া ছায়া পথ নিহারিকা কিছুই হয় নাই, যখনও কিছু ছিল না তখন সবার আগে সৃষ্টি হয়েছে কলম। আল্লাহ আমার কলম সৃষ্টি করে কলমকে বললেন কলম উক্তুব, তুমি লিখতে থাকো। কলম বলল মা আক্তুব, আল্লাহ গো আমি কি লিখব, আমার আল্লাহ নির্দেশ দিলেন কলম রে তুমি তাকদীর লেখো। কি লেখো, জোরে বলেন। কলম খসখস খসখস করে লিখতে শুরু করলাম, লিখতে শুরু করলাম, লিখতে চাই, লিখতে চাই, লিখতে চাই, কলম লিখতে লিখতে তাকদীরের শুরু থেকে শেষ পর্যন্ত কলম সবকিছু লিখে ফেললো।
আমার আল্লাহর কাছে কলম বলে, আল্লাহ যা কিছু ছিল সব তো লিখে ফেললাম, এবার আমি কি করব বলেন তো আমার ভাইরা, চূড়ান্ত ফয়সালা হয়ে গেলে কলম সেটার আর দরকার পড়েনিও। জোরে বলেন, আমার আল্লাহ বলেন, কলম রে এবার তুমি অকেজ হয়ে চুপচাপ বসে থাকো, দেখবেন আপনারা আদালতে যাবেন, আপনাদের কুমিল্লা আদালতে যাবেন, আদালতে যখন কোনো জজ একটা মামলা 5 বছর 7 বছর 10 বছর 50 বছর পর্যন্ত মামলা চলমান থাকে, বাংলাদেশের অবস্থা বাবা গো, আদালত পাড়ায় গেলে পরে বাবা এটা উঠিয়ে দাও, আদালত পাড়ায় গেলে পরে বাবা, আদালত পাড়ায় গেলে পরে দেখবেন যে মানুষের জীবনের কোনো দাম নাই, সময়ের কোনো মূল্য নাই, টাকা পয়সার কোনো মূল্য নাই, কারণ আমার আল্লাহ বলেছেন, শোনো বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, সমাজের মধ্যে আমি তোমারে পাঠাইছি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা বলেন? বাবার সমাজ সুন্দর হয় না, সমাজ কখনো সুন্দর হবে না যতক্ষণ পর্যন্ত না আদালত প্রতিষ্ঠিত হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের আদালত আছে, দেওয়াল আছে, দরজা জানালা কপাট কাঠ করা আছে, এজলাস আছে, কিন্তু বিচারক নাই, আর বিচার নাই, বিচারক কয়দিন পর পর পাল্টায়, বিচারক যেমন দেখা যায় প্রথম বয়সে আইসা, বিচারক যেই মামলা শুনানি করছিল ওই বিচারক শুনতে শুনতে বিচারকের রিটায়ারমেন্ট হয়ে গেছে, তবু আমার দেশের মামলার কোনো কুল কিনারা হয় না। এটা এক শ্রেণীর ভোগান্তি, এক শ্রেণীর বর্বরতা, মানুষের উপরে অমানবিক নির্যাতন। একটা মামলা হয়েছে, বিচার হয়েছে, নালিশ হয়েছে, শুনবে, তথ্য প্রমাণ যাচাই বাছাই করে, তদন্ত করে রায়টা দিয়ে দিবে, কিন্তু এই যে বছরের পর বছর মানুষের জীবনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, না আছে লোকটার কামাই বাণিজ্য, না আছে লোকটার জীবনটাকে সুন্দর করে চালানোর, সব সময় মানসিক প্যারা নিয়ে আদালতের বারান্দায় ঘুরতে 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 জীবন শেষ, মামলার কোনো গতি হয় না, ঠিক কিনা বলে? যাই হোক, আমরা বলছিলাম আল্লাহ কলমকে বললাম, তাকদীর লেখো, কলম বললে লিখে ফেললাম, এবার আল্লাহ কলমকে বন্ধ করে দিলেন, তাকদীরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে বন্দী করলেন, লাউহে মাহফুজের মধ্যে তাকে সংরক্ষণ করলেন, হেফাজত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ইঙ্গিত দিয়ে আপনাকে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফটা আসছে কোথা থেকে জানেন? লাউহে মাহফুজ থেকে। শুধু ভাইরাম, আল্লাহ বললেন, বন্ধু বর্বর জাতিকে সভ্য করতে হলে এদেরকে পড়াশোনা ধরাইয়া দাও, কলম যা লিখছে আর কলমের লিখিত কোরআন আমি আল্লাহ তোমার কাছে দিলাম, এদেরকে পড়তে দাও, পড়তে দাও কলমের লিখিত কোরআনুল কারীম। পড়ার পরে সর্বপ্রথম বান্দা যেটা পড়ল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়বা, কিন্তু যার নামে পড়বা তিনি কে? তাহলে বান্দার প্রথম নির্দেশ ছিল পড়া, কি ছিল বাবা? জোরে বলেন না, আরো জোরে বলেন, বান্দার সভ্য মানুষ, অসভ্য থেকে সভ্য, বর্বর থেকে মানবিক হওয়ার পিছনে সর্বপ্রথম সূত্র হচ্ছে পড়া, আর যাহা বান্দা সর্বপ্রথম পড়েছেন তাহা হচ্ছে রবের নাম, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তাহলে বান্দা প্রথম নির্দেশ পাইলো পড়ার, বান্দা পড়ার নির্দেশ পাইয়া খুললেই যা পড়লো সেটা হচ্ছে কার নাম? জোরে বলেন না, আমাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন না, সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে বান্দা সবার প্রথম সভ্যতার পথে পা বাড়াইয়াই বান্দা শিখেছে রবের নাম,
এবার বলেন তো, বান্দা যখন রবকে চিনেছে, বান্দা যখন স্রষ্টাকে চিনেছে, বান্দা যখন মানিককে চিনেছে, বান্দা যখন মহাজনকে চিনেছে, বান্দা যখন প্রেমিককে চিনেছে, বান্দা যখন ভালোবাসার মানুষকে চিনেছে, তখন তার জীবনের একটা অস্তিত্ব, একটা ঠিকানা চলে এসেছে। এতদিন পর্যন্ত আরব বেদুইনদের কোনো ঠিকানা ছিল না, মনিব ছিল না, শাসক ছিল না, রব ছিল না, কথা বলার মতো, হুকুম দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। এজন্যই তারা সংবিধান করে নিয়েছিলেন, জোর জার মুল্লুক তার এই নীতি আর টিকল না, যখন না তাদের মাথার উপরে একজন রব এসে দাঁড়িয়ে গেল, ঠিক কিনা বলেন? এখন সেই বেদুইন সমাজটাকে মাইনাস করে বর্তমান সমাজে চলে আসেন। আমরা বলছিলাম, আল্লাহ বলছে, বন্ধুরে তোমার উম্মতেরে আমার দিকে নিয়ে আসো, সমাজ যদি কায়েম করতে চাও তাইলে আমি মালিকের নাম তাদের শিখাইয়া দাও, ঠিক কিনা বলেন? কার নাম, কার নাম, কার নাম? আল্লাহর নাম যদি মালিককে, বান্দাকে শিখাইতে পারেন, আল্লাহর নাম যদি বান্দার অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, আল্লাহর আনুগত্য যদি বান্দার কলবের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, বান্দারে দুর্নীতি এই বান্দাকে স্পর্শ করবে না, চুরি চট্টামি এই বান্দা কোনোদিন করবে না, অন্যায় অবিচার এই বান্দা করবে না, সব সময় বান্দাটা সৎ পথে চলবে, কারণ তিনি যাকে ভয় করে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বান্দারে আমি আল্লাহকে মানার পরে তোমার দুই নাম্বার দায়িত্ব হচ্ছে তোমার রসুল, আমি আল্লাহ পাঠাইছি, তোমার রসুলের আনুগত্য তোমাকে করতে হবে, তোমার রসুলের আদর্শ তোমাকে বুঝে নিতে হবে, কি হবে না? কথা কয় না, আরো জোরে বলেন না? বান্দারে যেভাবে আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহকে ভয় করবা, তেমনি ভাবে বান্দা তোমার রসুলেরও মানবা, রসুলের মানার ক্ষেত্রে কোনো একটা জায়গা থেকে কমতি হবে, বান্দা কোনোদিন সফল হতে পারবা না, সার্থক হতে পারবা না। তোমার জন্য আল্লাহর নির্দেশ, ও বান্দা আমিও যেমন তোমার আপন, আমার রসুলও তোমার আপন, ঠিক কিনা বলে? কারণ আমার নবী উম্মতের মায়ায় কষ্ট করছে, কি করে না? আরো জোরে কন্যা, কতগুলো ঘটনা আপনি বলবেন, উম্মত, ও নবীর উম্মত, তোমার আমার নবী মক্কায় দাওয়াত দেয়, তবলিগ করে, মেহনত করে, নবী আমার মেহনত কইরা কষ্ট শ্রান্ত দেহটা নিয়ে নবী আমার পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে গেছে, আবু জাহেল যাইয়া উটের পচানারি বুড়ি আমার নবীর মাথার মধ্যে চাপাইয়া দিছে, নবী মাথা তুলতে পারে না, একে তো দুর্গন্ধ, নবী আমার মাথা তুলে না, তুলে না। সিদিন মা ফাতেমা তুজহরা দূর থেকে দেখা দৌড়াইয়া আইসা, বাবা বাবা বলে চিৎকার দিয়া, আমার নবীর যদি উদ্ধার না কর তো আমার নবী সেই জায়গার মধ্যে দাফন হইয়া যাইত। ও বাবা, আমার নবীর জন্য তোমার ভালোবাসা লাগবে কি লাগবে না বলেন? বাবারে নবী আমার কষ্ট করেছে, উহুদের ময়দানে নবী আমার দান দান খোয়াইছে, তায়েফের ময়দানে নবীর পায়ের সঙ্গে জুতাটা আটকে গেছে, তবু আমার নবী দিন থেকে ফিরে আসে নাই, দাওয়াত থেকে ফিরা যায় নাই। ও পাগলা, তুমি কোন মুসলমান কেন হইলা? আমার নবীর দিন থেকে দূরে সইরা যাও, তার মানে বান্দা তুমি কোনোদিন সফল হইতে পারবা না, কামিয়াবি হইতে পারবা না। কামিয়াবি হইতে চাও, আমার নবীর আদর্শ আঁকড়ে ধরো, ঠিক কিনা? একটা বলেন তো, আমার নবী উম্মতের ভালোবাসছে কিনা? আরো জোরে কন না, উম্মতের আমার নবী যেমনে ভালোবাসছে, দুনিয়ায় আর কেউ এতটা ভালো কাউরে বাসে নাই, ঠিক কিনা? আমার নবী সবচাইতে বেশি ভালোবাসছে আমার নবীরে আমার উম্মতের। ও পাবলিক, তোমার জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো, আমার নবীরে ভালোবাসা যদি না বাসো,
কোনদিন তুমি মুমিন হতে পারবা না, কারণ আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও বাবা, সব কিছুর চাইতে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তিনি কে? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই?